নমস্কার গল্পকথক চ্যানেলে আজকে আপনি আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রী নরেন্দ্রনাথ মিত্রের সহযাত্রিনী আজও বাসে মেয়েটির সঙ্গে সুব্রতর দেখা হয়ে গেল ঠিক দেখা হওয়া বলা চলে না দেখল সুব্রত একতরফা দেখল ও তো আর দিকে চোখ তুলে তাকায় না লেডিস সিটে জানালার ধারে নির্দিষ্ট জায়গাটিতে বসে চোখের সামনে বই কি মাসিক পত্রতত্র একখানি খুলে ধরে শীতের দিনে জাম্পার টাম্পার কিছু একটা বনে এইভাবে সারাটা পথ কিছু না দেখে না শুনে কারোর দিকে না তাকিয়ে ও একেবারে অফিসের সামনে গিয়ে নামে একটু এগিয়ে গিয়ে স্ট্যান্ড থেকে ওঠে বলে ওই জায়গাটি ওর বেশি হাতছাড়া হয় না সিটটি যেন রিজার্ভ করাই আছে প্রায়ই দেখা হয় সুব্রতর সঙ্গে প্রায়ই দেখা হয় দেখা তো হবেই এই বাসটা তারও অফিসের বাস এর পরের বাসে গেলে তাকে লেট হতে হয় যেদিন ওকে দেখে না সুব্রত সেদিন কেমন যেন একটু অস্বস্তি বোধ করে মনে মনে ভাবে আজকে কামাই করলো অসুখ বিসুখ হল নাকি অন্য বাসে চলে গেল আবার এই একতরফা দেখার মধ্যেও অস্বস্তি বড় কম নেই বিশেষ করে কোনো চেনা মেয়েকে যদি এইভাবে দূর থেকে দেখতে হয় কোনো পরিচিতা মেয়ে যদি এমন করে সম্পূর্ণ অপরিচিত হয়ে যায় তাহলে তার দিকে চোখ পড়লে নিজেরই সম্ভ্রম বোধে লাগে একটু অপমানের খোঁচা মনে গিয়ে পৌঁছায় সুব্রত চেষ্টা করে না দেখবার না তাকাবার বেশিরভাগ দিনই সফল হয় বাসে ট্রামে অবশ্য বই কি কাগজ পড়াটা পছন্দ করে না তার মধ্যে একটু যেন লোক দেখানো অধ্যয়নশীলতা আছে সে যে অফিসে কি বাড়িতে খুবই কর্মব্যস্ত এই কথাটি ওই অভ্যাসের মধ্যে উচ্চারিত হয় আসলে অত ব্যস্ততা সুব্রত নেই ইচ্ছা করলে সে বাড়িতে পড়বার সময় পায় কারোর সঙ্গে বাজার দর খেলার মাঠ কি রাজনীতির বাম দক্ষিণ পন্থা নিয়ে ট্রামে বাসে আলোচনা করতেও তার রুচি হয় না চেনা পরিচিত কেউ এসে পাশে বসলে এ কেউ পাশে বসতে দিলে তার সঙ্গে বড় জোর কুশল বিনিময়টুকু চলে তারপর তাকে নীরব হতে দেখে সঙ্গীকেও চুপ করতে হয় তাই এক হিসেবে ওই মেয়েটির মতো সুব্রত বসও বালিগঞ্জ থেকে ডালাহাউস স্কোয়ার পর্যন্ত এই দীর্ঘ পথ নিঃসঙ্গভাবেই যায় আসে কিন্তু মন কি সব দিন অতখানি অবিচল নির্বিকল্প আর সঙ্গহীন থাকে ওই মেয়েটি ওই শ্যামলী দত্তের সঙ্গে বছর পাঁচেক আগে এই বাসেই একদিন আলাপ হয়েছিল তখন দামি শাড়ি ছিল ওর পরনে হাতের আংটিতে কানের ফুলে দামি পাথর বসানো ছিল ও যে ধনীঘরের মেয়ে তা অতি উচ্চারিত না হলেও ওর চেহারায় ওর বসবার ভঙ্গিতে বোঝা যাচ্ছিল মুখের কমনীয় কান্দিতে সুখ আর স্বাচ্ছন্দ্য লাবণ্যের মতোই মিশেছিল এখন অবশ্য সেই অবস্থা ওদের আর নেই অনেক পরিবর্তন হয়েছে সুখ আর দুঃখ গাড়ির চাকার মতো ঘোড়ে ওপর নিচ করে এ কথা ওদের বেলায় বড় বেশি রকম খেটে গেছে আজ আর সেই দামি দামি শাড়ি গয়না নেই সাধারণ একখানা তাঁতের শাড়ি পরেই বেরিয়েছে শ্যামলি এক হাতে ঘড়ি আর এক হাতে একটি বালা পড়েছে আর কোথাও কোনো ভূষণ রাখেনি চেহারার মধ্যেও কেমন যেন একটু শুষ্কতা এসে গেছে সে কি শুধু পাঁচ বছর বয়স বেড়েছে বলেই অবশ্য সঙ্গে ওর চেহারার তীক্ষ্ণতাও বেড়েছে বাইরের প্রতিকূল পৃথিবীর সঙ্গে বেশি রকম জুঝতে হলে মুখ চোখের যে তীব্রতা বাড়ে সেই তীব্রতা এসেছে ওর শরীরে হয়তো মনেও মুখ তো মনেরই প্রতিচ্ছবি তখনকার সঙ্গে এখনকার তুলনাটা বড় চোখে পড়ে বড় বেশি রকম মনে হয় সুপ্রতর হওয়াটা যদিও উচিত নয় অশোভন ভর্তি এতগুলো যাত্রীর আর কারোরই বোধ হয় সেই সব দিনের কথা এমন করে মনে পড়ে না আর সবাই সেই কথা ভুলে গিয়ে বেঁচে গেছে শহর জীবনের কাল স্রোত ঘটনার স্রোত বড়ই প্রখর সেই স্রোতে কে কবে হাবুডুবু খেয়েছে কে কোথায় তলিয়ে গেছে সেই কথা বেশি দিন কে আর মনে করে রাখে এমনকি পাড়াপড়শিতেও রাখে না কিন্তু আশ্চর্য সুব্রত অমন করে ব্যাপারটা ভুলে যেতে পারেনি আর ওই শ্যামলী সেও নিশ্চয়ই মনে করে রেখেছে মনে রেখেছে বলেই সুব্রতর দিকে ও আর তাকায় না বাসে ওঠা নামার সময় কি অথে টথে কোথাও দেখা হয়ে গেলেও চোখে চোখ পড়লেও মুখ নামিয়ে নেয় কি ফিরিয়ে নেয় চোখে কি ঠোঁটে একটু হাসিও ফোটে ওঠে না অথচ হাসলে ওকে কি চমৎকার দেখাতো পাতলা ঠোঁট সুন্দর সুষম দাঁতের শাড়ি হাসলে এখনো নিশ্চয়ই ওকে সুন্দরই দেখায় সেবার এই বাসেই শ্যামলির সঙ্গে প্রথম আলাপ হয়েছিল সুব্রতর সে যথারীতি তার অফিসে বেরিয়েছিল আর শ্যামলি যাচ্ছিল ইউনিভার্সিটিতে ওর হাতে ছিল সরু একটা নীল রঙের খাতা আর সেই সঙ্গে মোটা একখানা মনস্তত্ত্বের বই সুব্রত যাচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে ও বসেছিল একটা লেডিস সিটের আধখানায় বাইরে টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল শ্যামলী আরও একটু সরে গিয়ে সুব্রতর দিকে চেয়ে বলেছিল বসুন কালো চোখের সেই তাকাবার ভঙ্গি বড় ভালো লেগেছিল সুব্রতর গলাটুকু বড় মিষ্টিও শুনিয়েছিল অবশ্য এই ধ্বনিটুকু শুনবার কথা ছিল না ও শুধু চোখের ইশারায় বসতে বললেই পারত এমনকি না তাকিয়ে কিছু না বলেও বসতে বলা যেত কিন্তু যে জন্যই হোক সেদিন ওর মনে প্রচুর দাক্ষিণ্য ছিল সুব্রত পাশে বসে ইংরাজিতে ধন্যবাদ জানিয়েছিল চোখে আরেকটু কৃতজ্ঞতা জানাতে গিয়ে দেখে মুখখানা শুধু সুন্দরী নয় চেনাও চেনা মানে অনেকবার দেখা এই পাড়ারই মেয়ে দেখেছে পার্কে লেকের ধারে স্টেশনারি স্টোরসের সামনে আজ আরও কাছে বসে দেখা হলো সুব্রতর বিষয় দেখে মেয়েটি একটু কি হেসেছিল যদি হেসে থাকে সেই হাসি একটি চেনা মুখকে দেখতে পাওয়ার হাসি যার সঙ্গে আলাপ ছিল না তার সঙ্গে পরিচিত হওয়ার হাসি সুব্রত চেহারাও তো একেবারে নাচেদ একবার মতো নয় তবু সেদিন শুধু স্মিত দৃষ্টি আর বিস্মিত দৃষ্টির বিনিময়ই হয়েছিল কথাবার্তা আর এগোয়নি সুব্রত ইচ্ছে করলে যে আলাপকে আরও এগিয়ে নিয়ে যেতে পারতো না তা নয় কিন্তু নাগরিক রীতিতে বাধ্য তারপর আরো কিছুদিন শুধু পথে টথেই দেখাশোনা হলো সেই হাসি আর দৃষ্টির বিনিময় কিন্তু তা শুধু একটি নিমেষের মধ্যেই শেষ হয় না আড়ালে এসে তার মাধুর্য যেন আরও বেড়ে যায় কিসের একটা মৃদু অস্পষ্ট প্রত্যাশা ভবিষ্যৎকালের মধ্যে পথের রেখা এঁকে দিতে দিতে এগোতে থাকে ততদিনে মেয়েটি কোন বাড়িতে থাকে কোন বাড়ি থেকে বেরোয় সুব্রত তা লক্ষ্য করে রেখেছে ইঞ্জিনিয়ার আর কে দত্তের বাড়ি দোতলা দুগ্ধধবল রং সামনে বাগান তাতে অজস্র মরশুমি ফুল বাঁদিকে গ্যারেজ আছে যে গ্যারেজ প্রায় শূন্যই থাকত অতিব্যস্ত মিস্টার দত্তকে নিয়ে গাড়ি সবসময় ঘোরাফেরা করত তবু ওদের ওই গাড়িতে উঠবার একদিন সুযোগ হয়েছিল সুব্রতর অনেকদিন বাদে এলিটে ইংরেজি ছবি দেখতে গিয়েছিল একটি বন্ধুর আসবার কথা ছিল কিন্তু সে কথা রাখেনি সেখানেও এই প্রতিবেশিনীর সঙ্গে সুব্রত দেখা হয়ে গেল নাটকের আগেই এই নাটকীয় ঘটনাটুকু ঘটে যাওয়ায় সুব্রত মাত্রায় খুশি হয়েছিল নিশ্চয়ই সে তা চেপে রাখতে পারিনি শ্যামলীর সঙ্গে তার এক ছোট ভাই ছিল প্রণব বছর পনেরো ষোলো বয়স শ্যামলি যে কোনো বন্ধুর সঙ্গে না এসে তার ভাইয়ের সঙ্গে এসেছে তার জন্য মনে মনে কৃতজ্ঞ হয়েছিল সুব্রত ছবি আরম্ভ হওয়ার সামান্য দেরি ছিল লবিতে বসে খানিক্ষণ গল্প চলেছিল তিনজনের মধ্যে সেই গল্পের কোনো মাথামুণ্ডু ছিল না তবু সুব্রতর মনে হয়েছিল ভিতরে গিয়ে আর দরকার নেই ভিতরে গিয়ে এর চেয়ে বেশি আর কি দেখবে এর চেয়ে মধুরতর কি আর শুনবে বিশেষ করে যখন পাশাপাশি বসা যাবে না শ্যামলীদের টিকিটের নম্বর আর সুব্রত টিকিটের নম্বরের মধ্যে যখন অনেক গাণিতিক ব্যবধান আর সেই টিকিট বদলে নেওয়ারও এখন আর উপায় নেই তখন আর ভিতরে গিয়ে লাভ কি তবু তাদের ভিতরে যেতে হয়েছিল শ্যামলি বলেছিল বেরিয়ে এসে দাঁড়াবেন কিন্তু একসঙ্গে ফিরব ছবিটা বাজে লাগছিল বেরিয়ে আসবার জন্যই বড় বেশি চঞ্চল হয়ে উঠেছিল সুব্রতর মন সেদিন বাসে কি ট্যাক্সিতে আসতে হয়নি শ্যামলীদের গাড়ি ছিল সঙ্গে প্রণব বুদ্ধিমান ছেলে দিদির পাশে না বসে ড্রাইভারের পাশে গিয়ে বসেছিল আর সারা পথ শ্যামলির সঙ্গে কথা বলতে বলতে আসতে পেরেছিল সুব্রত ছবি শ্যামলিরও ভালো লাগেনি কিন্তু এই যৌথ যাত্রা যে সব ক্ষতি পুষিয়ে দিয়েছে সে কথা অনুচ্চারিত থাকলেও অপ্রকাশিত ছিল না কথায় কথায় সুব্রত জিজ্ঞেস করেছিল সেদিন দেখলাম আপনি সেতার নিয়ে যাচ্ছেন কতদিন প্র্যাকটিস করছেন এই বছর খানেক হলো এক বছর আপনি তাহলে আমার চেয়ে সাত মাসের সিনিয়র আপনারও এইসব বাঁচে বুঝি কতদিন বাজাচ্ছেন বাজানো ওকে বলে না অফিস থেকে ফিরে এসে যেদিন খেয়াল হয় একটু ওই টুংটাং করি নির্মলবাবু ধমকান বলেন আপনার মশাই একেবারেই মন নেই নির্মল বাবুকে নির্মল গুহ ঠাকুরতা হ্যাঁ আপনি কি করে জানলেন আমি যার কাছে শিখি তিনি ওর বন্ধু ইস্তাক হোসেন বাহ চমৎকার তো এক বন্ধুর ছাত্রী আর এক বন্ধুর ছাত্র আমাদের মধ্যে তাহলে কি সম্পর্ক হলো বলুন তো হ্যাঁ আমিও তো হিসেব করতে জানি না আপনি বসে বসে ভাবুন ভাবনার চেয়ে সেদিন নির্ভাবনায় কথা বলতেই ভালো লাগছিল সুব্রতর জিজ্ঞেস করেছিল আপনি কি খুব রেওয়াজ করেন না কই আর তেমন করতে পারি সে নিয়ে বসতে দেখলেই বাবা ধমকান ভয় দেখিয়ে বলেন তুই ফেল করবি আগে পড়াশুনোটা সেরে নে তারপর যা খুশি তাই করিস আপনি বুঝি আপনার বাবার খুব বাধ্য মেয়ে অবাধ্য হবার কি জো আছে বাবা আমাকে বড্ড ভালোবাসেন আমাকে ছাড়া ওর এক মুহূর্ত চলে না এই নিয়ে পিনুদের কি হিংসে এই বেসুর প্রসঙ্গটা সুব্রত বেশিক্ষণ চলতে দেয়নি তাড়াতাড়ি ফের রাগ রাগিনী প্রসঙ্গ এনে ফেলেছিল চৌরঙ্গী থেকে বালিগঞ্জের পথটা সেদিন যেন বড়ই ছোট হয়ে গিয়েছিল শ্যামলীদের ভদ্রতা আছে লেক টেম্পল রোডে সুব্রতদের বাড়ির সামনে গাড়ি দাঁড় করিয়ে তাকে নামিয়ে দিয়ে গিয়েছিল সুব্রত বলেছিল ভিতরে আসবেন না না আজ থাক আজ বড় রাত হয়ে গেছে আরেকদিন আসব তার আগে কিন্তু আপনার একদিন আসা উচিত বেশ তো যাব কিন্তু একটা শর্ত আছে আপনার বাজনা শোনাবেন হরে বাবা আগে শিখে নিই তারপর তো শোনাবো সব শর্ত টর্ত থাকলে আপনাকে অনন্তকাল অপেক্ষা করতে হবে একেবারে অনন্তকাল অমন করে হতাশ করবেন না ধৈর্যের অমন শক্ত পরীক্ষা নেবেন না শ্যামলী মৃদু হেসেছিল কোনো কথা বলেনি তারপর সুব্রতর আর ওদের বাড়ি যাওয়া হলো না কারণ ঘটনা অন্যদিকে মোড় নিল শ্যামলীর সঙ্গে আলা পরিচয়ের কথায় সুব্রতর মা কি করে টের পেয়েছিলেন জানা যায় না বোধহয় কোনো বিশ্বস্ত বন্ধু বিশ্বাসঘাতকতা করে থাকবে তার অনেক দিন আগে থেকেই মা বিয়ে কর বিয়ে কর বলে সুব্রতকে উত্যক্ত করে তুলেছিলেন বিয়ে করবে না এমন ধনুর্ভঙ্গ পণ তার ছিল না কিন্তু যাকে দেখবে তাকেই ঘরে তুলবে অত উদারতার অভাব ছিল ইনকাম ট্যাক্স অফিসার গ্রেডে চাকুরিটা পাকা সুব্রতর পৈতৃক দোতলা বাড়িটির একাই উত্তরাধিকারী বোনের বিয়ে দিয়ে বাবা গেছেন ছেলের ওপর কোনো দায় চাপিয়ে যাননি এমন নির্ঝঞ্ঝার সংসার সুলভ নয় তাই ভালো ভালো সম্বন্ধ আসছিল অনুরা তরুণী মেয়েদের যে পরিমাণ ফটো জমেছিল তা দিয়ে একটা প্রদর্শনী খোলা যেত কিন্তু দেখে শুনে সুব্রত তেমন আগ্রহ হচ্ছিল না মা কেবল ধমকাচ্ছিলেন তুই কি চাস বলতো বাবা অপসরি কিন্নরি না পটে আঁকা ছবি না পটে আঁকা দিয়ে কি হবে যে হেঁটে চলে বেড়াতে পারবে ঘরের কাজকর্মে তোমাকে সাহায্য করতে পারবে এই সেবা শুশ্রূষা একটু করতে পারবে তেমন একজনকে আনাই ভালো কি করে মা দত্তদের সঙ্গে যোগাযোগ করলেন তা তিনি জানেন খবর পাঠালেন ভবানীপুরে সুব্রতর কাকাকে বাবার জেঠুত ভাই আলাদা অন্য হলেও প্রায়ই এসে খবর নেন এইসব বিয়ে চোর ব্যাপারে যথেষ্ট উৎসাহ কাকা এলেন কাকিমা এলেন খুর্দতো বোন ইলা এলো সঙ্গে দলবল নিয়ে ওরা গিয়ে মেয়ে দেখে এলেন সুব্রতকেও দলে টানবার চেষ্টা করেছিলেন কিন্তু কাকিমায় রাজি হলো না ইলা বলল দাদা আর কি দেখবে দাদার তো অনেকবার দেখা সুব্রত বলেছিল কে বলল তোকে অনেক গুপ্তচর আছে আমাদের তোমরা একসঙ্গে সিনেমা দেখেছ ট্রামে বেরিয়েছ ট্যাক্সিতে বেরিয়েছ কারে বেরিয়েছ এখন শুধু প্লেন আর রকেট ভ্রমণটাই বাকি বিয়ের পর তুই বড় মুখরা হয়েছিস তুমি ঠিক উল্টোটি হবে দাদা আমিও আগেই বলে রাখলাম উপযুক্ত হাতে পড়লে আচ্ছা জব্দ হবে মেয়ে দেখে সবারই পছন্দ হয়ে গেল সুব্রত আগেই বলে দিয়েছিল মা কোনো দাবি কথা যেন তুলনা হয় আমি কিন্তু এইসব একদম পছন্দ করি না বুঝেছি বাপু আমাকে আর বেশি বলতে হবে না দাবি দেওয়া তো ভালো তোমার যা অবস্থা ঘর থেকে টাকা খরচ করতে হলো তুমি এখন রাজি আছো অপক্ষেরও ছেলে দেখে অপছন্দ হল না শ্যামলীর মা বাবা দুজনেই এলেন চায়ের নিমন্ত্রণে বাবা গুরুগম্ভীর হ্রাসভারী মানুষ খুবই ব্যস্ত আধ ঘন্টার বেশি সময় দিতে পারলেন না আধ কাপ চা খেলেন ডায়াবেটিস আছে বলে মিষ্টি কিছুই খেলেন না ওই সময়টুকুর মধ্যেই জিজ্ঞাসা করে নিলেন অফিসে সুব্রত কত দিনের চাকরি কী রকম প্রসপেক্ট বাবার ওকালতি পেশা কেন নিল না সুব্রত ব্যবসা ট্যাবসার দিকে কোনো ঝোঁক আছে কিনা কোন কোন কোম্পানির শেয়ার কেনা আছে ইত্যাদি ইত্যাদি শ্যামলীর মা দুহারা চেহারা লজ্জাবতী মহিলা তিনি সুব্রতর সঙ্গে প্রায় কোনো কথাই বললেন না একটু আড়ালে বসে মার সঙ্গে গল্প করলেন আর পান দোক্তা খেলেন ওরা চলে গেলে সুব্রত মাকে জিজ্ঞেস করল মা কি মনে হলো ইন্টারভিউতে উতরে গেছি তো আমার খোকার কি দুশ্চিন্তা এত চিন্তা তো কলেজের পরীক্ষাগুলোর সময় দেখিনি বাবু চাকরির ইন্টারভিউর সময়তেও দেখিনি মনে তো হয় পাশ করেছ চিন্তা তো ওদেরও আছে অনেকগুলি ছেলে মেয়ে দুটির বিয়ে দিয়েছেন আরও দুটি বাকি ছেলেও বোঝি গুটি দিনেক সবই তো ছোট। ছোটো তা শ্যামলির মা বলছিলেন ওদের হাতে নাকি আরও ভালো সম্বন্ধ ছিল কিন্তু মেয়ে তার ভাই বোন বন্ধুদের কাছে যা বলেছে কি বলেছে সে কথাটুকু না বলে মা ফের একটু হাসলেন শুধু দিনক্ষণ ঠিক হওয়ায় বাকি রইল ওদের গুরুদেব গেছেন কাশিতে তিনি ফিরে এলে পঞ্জিকা দেখবেন হয় সামনের মাঘ ফাল্গুনে না হয় শ্যামলীর পরীক্ষার পর কিন্তু শুভ দিন আসবার আগেই অপ্রত্যাশিত অশুভ দিন এসে গেল আর কে দত্তের বাড়িতে পুলিশ এসে হানা দিল তার বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ বিশ্বাসভঙ্গ জালিয়াতি প্রতারণা ষড়যন্ত্র সরকারি কন্ট্রাক্ট নিয়ে যে সব কাজ তিনি করেছেন তাতে অনেক ফাঁকি ধরা পড়েছে হিসেবের গড়মিল হয়েছে লাখখানেক টাকার সুব্রতর মা বললেন কি বিশ্রী ব্যাপার বলো তো সব সুব্রত বলল বেসরি বই কি তা মামলা চলল বছর তিনেক ধরে প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেটের কোর্ট থেকে সেশন থেকে সেশনে হাইকোর্টে আপিলে সুবিধা হল না কয়েকজনের গুরুতর রকমের শাস্তি হলো আর কে দত্ত পেলেন আড়াই বছরের আর আই সবাই স্তম্ভিত এই কি ব্যাপার অবশ্য অনেকে কানাঘুষো করতে লাগলো এই ব্যাপার নাকি নতুন নয় এবারই ধরা পড়েছেন সুব্রতদের সঙ্গে তো তেমন আলাপ নেই এসব গোলমালের মধ্যে দেখা সাক্ষাতের চেষ্টা করলে ওরা কিভাবে নেবেন তা বলা শক্ত তবু গোড়ার দিকে একবার খোঁজ নিতে গিয়েছিল সুব্রত গেটে বলেছিল দেখা করবার হুকুম নেই তখন ভিতরে যাচ্ছেন শুধু বড় বড় উকিল ব্যারিস্টার আর ওদের নিতান্ত ঘনিষ্ঠ আত্মীয় স্বজন সুব্রত তাদের মধ্যে পড়ে না শ্যামলীর নামটা মুখে আনি করেও আনতে পারেনি সংকোচ বোধ করেছে এইসব দুর্যোগের মধ্যেই কোনো শুভ কাজের কথা উঠতেই পারে না তবু পরোক্ষভাবে অস্ফুট স্বরে উঠেছিল শ্যামলীর সম্পর্কিত এক মামা এসে বলেছিলেন কথাবার্তা যখন ঠিক হয়ে আছে তখন একটা দিন টিন দেখে অবশ্য খরচপত্রের জন্য ভাবনা নেই মেয়ের বিয়ের টাকা ওরা আলাদা করে তুলে রেখেছেন কিন্তু টাকাই তো সব নয় এমনকি রূপবতী স্ত্রীও সব নয় সামাজিক মানুষকে কুলশীল মানমর্যাদার কথা ভাবতে হয় তাই প্রস্তাবটা আর এগোয়নি সুব্রতর মা বলেছিল না না অত ব্যস্ত হবার কি আছে ওদের বিপদ আপদটা একটু কাটুক তারপর সব দেখা যাবে এইসব ঝামেলা ঝঞ্ঝাট অশান্তির মধ্যে তো মনের অবস্থা বিপদাপদ কাটেনি কনভিকশনের ছ মাস পরেই মিস্টার দত্ত হার্টফেল করে মারা গেলেন ব্লাড প্রেশার নাকি আগে থেকেই ছিল অবশ্য তার এই আকস্মিক মৃত্যু স্বাভাবিক কিনা তা নিয়েও বেশ কিছুদিন ধরে আলাপ আলোচনা আর গবেষণা হয়েছিল পাড়ায় তারপর আস্তে আস্তে সব থেমে গেল শোনা গেল ওদের গাড়িটা বিক্রি হয়ে গেছে মামলার খরচ মেটাবার জন্য সমস্ত সঞ্চয়ই শেষ হয়েছে কে যেন বললো বাড়িটাও নাকি পুরোপুরি দায় মুক্ত নয় সবই অবশ্য বাইরে থেকে শোনা ওদের কারোর সঙ্গেই আর দেখা সাক্ষাৎ হয় না সুব্রতর শুধু সুব্রতর কেন তার জানাশোনা কারোর না ওরা যেন ওই বাড়িখানির মধ্যেই শেষ আশ্রয় খুঁজে নিয়েছে পাড়ার কাউকে ওরা ডাকে না কারোর বাড়িতে যায় না রাস্তায় কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ হলে নিজেরাই মুখ ফিরিয়ে চলে যায় সুব্রতর এক বন্ধু শিবতোষ ওদের বাড়ির উল্টো দিকেই থাকে শিবুদের বাড়ি থেকে সবই দেখা যায় মানে আগে দেখা যেত এখন আর দেখা যায় না শিবু বলে ওদের জালনা দরজা সব বন্ধ যেন এক অবরুদ্ধ দুর্গ বানিয়ে রেখেছে দুর্গই বটে একটি পার্সি পরিবার ওদের দোতলাটি ভাড়া নিলেন শুধু বুড়ো আর বুড়ি আর কেউ নেই আর কোনো ঝামেলা নেই ওরা বোধহয় এইরকমই এই রকমই চেয়েছিল নিজেরা নেমে এসেছে একতলার দু তিনখানা ঘরে আর কে দত্তের আশ্রিতের সংখ্যা কম ছিল না তারা সব বিদায় নিয়েছে শুধু যাদের আর কোথাও যাবার জো নেই তারাই আছে পাঁচটি ছেলে মেয়ে আর তাদের মা ভাই বোনদের মধ্যে শ্যামলই এখন বড় শিবু বলতো মেয়েটা বড় টাচি হয়ে গেছে জানিস তো রকম এই কেউ সামান্য কিছু বললে ওর মুখ কালো হয়ে যায় শক্ত হয়ে যায় ওদের বাবার কোনো দোষ ছিল বলে তো কেউ স্বীকার করেই না বোধহয় বিশ্বাসও করে না তা যারা ওদের বাবাকে সম্মান করতে পারবে না তাদের সঙ্গে কথা বলতে ওরা অনিচ্ছুক ফলে পাড়ায় ওদের কথা বলবার মতো কেউই নেই যে তা সুব্রত জানে শিবু বলে যাই বল একটা গোটা পরিবার অদ্ভুত আর এরকম অস্বাভাবিক হয়ে গেল একটা কমপ্লেক্স ঢুকে গেছে জানিস তো ওদের মধ্যে কোথেকে কারো কোনো একটু কথা হাসি কি তাকাবার ধরন কি অন্য কোনো ব্যবহারের ভিতর দিয়ে কোনো নির্মম বিদ্রুপ উপহাস শ্লেষ অপমানের সেলের মতো ছুটে আসবে ওরা যেন সেই ভয়ই সবসময় অস্থির ওদের দিকে ভয় আমি তাকাই না আর ভয়টা সংক্রামক কি বলো ওদের যেই ভয় আমাকেও মাঝে মাঝে বড্ড ভয় পাইয়ে দেয় সুব্রত নিজে ড্রয়িং রুমে বসে গম্ভীর হয়ে শোনে সিগারেট টানে বন্ধু সিগারেট ধরিয়ে দেয় তারপর শিবুর বিশ্লেষণ আর খবর সরবরাহ একদিন থেমে যায় ছুটি দিনে এসে সে অন্য কথা পারে ক্রিকেট ফুটবল সাহিত্য সিনেমা রাজনীতি নানা বিষয়ে এই সবজানতা বন্ধুটির উৎসাহ আছে শুধু শিবুই নয় রবিবারের সকালে আড্ডা দিতে আরও অনেকেই আসে কিন্তু কেউ আর শ্যামলীদের কথা তোলে না ওদের বাড়ির অত বড় মুখরোচক ঘটনা ওদের অদ্ভুত জীবনযাত্রা সবই অতীতের বহু কথিত জীর্ণ বস্তু নতুন বিষয় আপনি এসে পড়ে পুরনো কাশন্দি আপনি চাপা পড়ে সবচেয়ে আশ্চর্য সুব্রত নিজেই সব ভুলে গেল কবে কোন মেয়ের সঙ্গে তার কটি কথা হয়েছিল কবে ভদ্রতা করে তাকে লিফট দিয়েছিল সেই চিত্র চিরজীবন চোখের সামনে টাঙিয়ে রাখবার মতো নয় রাখতে চাইলেও রাখা যায় না তাই মা কাকিমা যখন বিয়ের জন্য পেরাপেরি শুরু সুব্রত একসময় রাজি হয়ে গেল নন্দিতা সচ্ছল পরিবারের মেয়ে দেখতে সুশ্রী গ্র্যাজুয়েট রবীন্দ্রসঙ্গীত জানে নিমন্ত্রণের চিঠি বিলি করবার সময় মা একবার বলেছিলেন আচ্ছা ওদের কি একখানা চিঠি ওদের মানে ওই যে ওদের কথা বলছি মা মাছি তারপর কয়েকবার আর একটি মেয়ের কথায় সুব্রতর মনে পড়েছিল সম্বন্ধর কথা উঠবার পরেও একদিন বাস স্টপে শ্যামলির সঙ্গে দেখা হয়ে গিয়েছিল সুব্রতর সেদিন আর ভালো করে তাকাতে পারেনি কথাও বলেনি শুধু সলজ্জ ভঙ্গিতে একটু হেসে অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছিল শ্যামলির সঙ্গে সুব্রতর সেই শেষ শুভদৃষ্টি তারপর প্রায় বছর বাদে সুব্রত একদিন আবিষ্কার করলো শ্যামলী তার সঙ্গে একই বাসে অফিসে যাচ্ছে চেনা মেয়ে পরিচিত মেয়ে সহজ সৌজন্যে সুব্রত হাসি হাসি মুখে তার দিকে ছিল কিন্তু সেই হাসির বিনিময় তো মিললই না শ্যামলি অন্যদিকে মুখ ফিরিয়ে নিল নিজের বোকা বোকা সেই হাসিটুকু নিয়ে সুব্রত যে কী করবে ভেবে পেল না প্রথমে ভয় হল তার সেই নিরর্থক হাসি পাচ্ছে বাসের প্যাসেঞ্জারদের আর কেউ দেখে থাকে কিন্তু ভয় পাওয়ার কিছু ছিল না সেই মুড়ো হাসিটুকু ঠোঁটের ওপর ভেসে উঠবার সঙ্গে সঙ্গেই মিলিয়ে গেল তারপর আর ওর দিকে তাকায়নি কোনোদিন সুব্রত হাসবার সাহস পায়নি এমনকি সরাসরি তাকাবার সাহসও তার নেই কিসের একটা অপরাধ বোধ তাকে ভিতরে ভিতরে দুর্বল করে দিয়েছে তবু চোখ দুটো সবসময় নিষেধ মানে না আশ্চর্য নির্লজ্জতা অপমানের ভয় নেই সম্ভ্রম হারাবার ভয় নেই দুটি লজ্জাহীন চোখের এখানে বিমুখ মুখের দিকেও তারা মুগ্ধ দৃষ্টিতে তাকায় তীব্রতায় সংগ্রামে সংঘাতে ও মুখ আরও এত সুন্দর হলো কি করে শ্যামলী চাকরি করবার জন্য বাড়ি থেকে বেরিয়েছে বটে কিন্তু এক দুর্ভেদ্য অদৃশ্য বর্ম নিজের চারিদিকে এঁটে নিয়েছে কারোর কোনো চোখের দৃষ্টি ওকে আর গিয়ে বিঁধবে না সেই দৃষ্টি সহানুভূতিরই হোক অনুকম্পারই হোক করুণারই হোক কিংবা কামনারই হোক সুব্রতর একমাত্র শান্তনা ও শুধু তাকে অস্বীকার করছে না আশেপাশের কাউকেই কোনো কিছুকেই স্বীকৃতি দেবার ওর গরজ নেই দেখে শুনে সুব্রত ভাবে এই কবছরের মধ্যে কত বিচিত্র বিস্ময়কর বড় বড় ঘটনাই তো ঘটে গেল এরপর ছোট একটু সামান্য কোনো ঘটনাকে ঘটতে পারে না যাতে তাদের মধ্যে ফের সহজ প্রতিবেশী সম্পর্ক গড়ে ওঠে প্রেম নয় ভালোবাসা নয় এমনকি বন্ধুত্ব নয় একই বাসে যেতে হলে দুটি পরিচিত নারী পুরুষের মধ্যে যে সাধারণ স্বীকৃতিটুকু দরকার শুধু সেইটুকুই যে মেয়ে জীবনযাত্রার সঙ্গিনী হতে পারতো সারাটা পথ তার সঙ্গে একই বাসে গিয়েও সে সহজ হয় না সুব্রত চেষ্টা করেও তা করতে পারে না নিজের এই ব্যর্থতায় সুব্রত কোনো দিন ওর ওপর রাগ করে কোনোদিন বা নিজের উপর পরমুহে নিষ্ফল অসহায় আক্রোশের জন্য তার লজ্জাও হয় কোনোদিন বা সুব্রতভাবে যখন ওর সিঁথিতে সিঁদুর উঠবে সচ্ছল সংসারে সুস্থ সুন্দর স্বামীর ভালোবাসায় ধন্য হবে সন্তানের মা হবে যখন হয়তো তখন এই উসর ধূসর মরুভূমি ফের তার সেই শ্যামলি হয়ে উঠলেও উঠতে পারে আপনারা শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের সহযাত্রিনী আশা করি এই গল্পটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওতে একটি লাইক দেবেন নতুন যদি এসে থাকেন আমার চ্যানেলে নরেন্দ্রনাথ মিত্রের অনেক গল্প এর আগেও পাঠ করেছি আমি ইচ্ছে হলে শুনতে পারেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকবেন